নমস্কার। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যারা ঘর পেয়েছেন তারা ঘর কি করে বানাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। পাকা ঘর বলতে বোঝায় ইট বা কংক্রিট দিয়ে তৈরি ফাউন্ডেশন বা ভিতের উপর দাঁড়ানো একটা ঘর। যেই ঘরে দেওয়াল হবে আপনার ইট দিয়ে হতে পারে, কংক্রিটের ব্লক দিয়ে হতে পারে, টিন দিয়ে হতে পারে, আর রুফ বা ছাদ হবে টিন বা কংক্রিট দিয়ে তৈরি কোনো ম্যাটেরিয়ালস, আর ফ্লোর হবে সিমেন্ট দিয়ে পাক্কা। ঘরের আয়তন সরকারি নির্দেশিকা অনুযায়ী 25 বর্গমিটার বা 270 বর্গফুট হতে হবে। ঘরের এই লম্বা বা দৈর্ঘ্য আপনারা যদি 18 ফিট নিয়ে নিলেন এবং ঘরের পাশ বা প্রস্থ আপনারা 15 ফিট নিয়ে নিলেন, এই 18 ফিট আর 15 ফিট এই দুটো গুণ করুন, দেখবেন 270 বর্গফিট হয়ে গেছে। আমরা যে অঞ্চলে বাস করি সেটা ভূমিকম্প প্রবণ জোন, সেখানে ঝড় বৃষ্টি বন্যা সেগুলো তো লেগেই আছে, সেটাও সবচেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের ঘরটাকে শক্ত করতে গেলে কি করতে হবে? আমাদের ঘরের সবচেয়ে দুর্বল যে পোর্শনগুলো সেগুলোর মধ্যে আমাদের স্টিল রড ব্যবহার করতে হবে। সেই স্টিল রড আপনারা আরসিসি পিলার বা আরসিসি ব্যান্ডের মাধ্যমে ঘরের মধ্যে ব্যবহার করবে। তো এই আমরা মিনিমাম মানে ন্যূনতম 3টে ব্যান্ড প্রোভাইড করি, সেটা হলো একটা প্লিন্থ লেভেলে ব্যান্ড, একটা জানলার এবং দরজার উপরের লেভেলে, এটাকে বলে লিন্টাল ব্যান্ড, সেই ব্যান্ডটাকে প্রোভাইড করি, এবং একটা টপ যেটা রুফ লেভেলে আছে ওয়ালের, ওয়ালের একদম উপরের ভাগে আমরা আরেকটা ব্যান্ড প্রোভাইড করি। এই 3টে ব্যান্ড দিয়ে আমরা ঘরটাকে বেঁধে রাখি আরসিসি পিলারের সাথে। যারা আরসিসি পিলার দিতে পারবেন না তারা অন্তত ব্রিক পিলার দিলেও ব্রিক পিলারের মাঝখানে একটা করে রড হলেও দিতে হবে। কেন বলছি এই কথাটা, আমাকে একটা ওয়াল ভাবুন, এই আমি হাত ছড়ালাম, এটা আমার আরসিসি ব্যান্ড, এটা কোনো কিছু ধরে নেই, এবার ভূমিকম্প আমাকে পেছন থেকে ধাক্কা মারছে, আমি এই সামনের দিকে পড়ে যাচ্ছি। এবার ভাবুন আমার এই হাত, এই আরসিসি ব্যান্ড, সেটা দুটো পিলার বা একটা করে রড হলেও ধরে রেখেছে, এবার এবার আমাকে ধাক্কা দিন, দেখুন আমি সহজে পড়ে যাচ্ছি না, আমার সব প্রেশার পিলারের উপর চলে যাচ্ছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ছাদ সেটা যে টিন যদি ইউজ করে থাকেন তাহলে টিনের থিকনেসটা আপনাদের মিনিমাম 0.4 মিলিমিটার হতে হবে। এছাড়াও গ্রামোন্নয়ন দপ্তর আপনাদের জন্য 6টা ঘরের মডেল ডেভেলপ করেছে, আপনারা চাইলে সেই ঘরের মডেল থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে আপনারা নিজেদের স্বপ্নের বাড়ি বানাতে পারেন।